আমি আজকে আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে একটা ইংলিশ ডিশ, এটা নাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। তো এটা সাধারণত ওরা বাইরে ওরা করে, স্যামন ফিশ দিয়ে করে, তারপরে রেড স্ন্যাপার দিয়ে করে। তো আর আমরা চাইলে কিন্তু আমাদের হাতের কাছে আজকাল কোরাল মাছ, তারপরে রেড স্ন্যাপার, এই জাতীয় জিনিসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, এগুলো দিয়ে আমরা করতে পারি। স্যামন ফিশ যদি পান এটাও ভালো, এটাও পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের হাতের কাছে। তো এত কিছু যখন হাতের কাছে পাওয়া যাচ্ছে তো আমরা একটা করেই ফেলি একটা ইংলিশ ডিশ, তাই না? তো দেখেন আমি কীভাবে করি। আমার এখানে 600 গ্রাম স্যামন ফিশ আছে। তো এটাকে আমার পছন্দ মতো করে টুকরা করে আমি কেটে নিতে পারি। এইভাবে আমি কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার সময় আমি ফিশ সস ব্যবহার করব। এখানে ফিশ সস আমি 2 টেবিল চামচ ফিশ সস নেব, 1 টেবিল চামচ সিরকা নেব, 1 চা চামচের মতো লবণ নিব, 1 পাপরিকা নিব 1 চা চামচের মতো, 1 গোলমরিচের গুঁড়া নিব, ওটাও আমি 1 চা চামচের মতো। ঝাল অবশ্যই নিজে যে যেরকম খায়, আমরা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারি, কমও দিতে পারি। এটাকে এভাবে এভাবে আমাকে ম্যারিনেট করে কমপক্ষে 20-25 মিনিট রাখতে হবে। এটা আমাকে একটা ব্যাটারে গুলায় ভাজতে হবে, ডিপ ফ্রাই করতে হবে। এটার জন্য আমাকে ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারের জন্য আমার এখানে 1 কাপ ময়দা আছে, 1 কাপ ময়দায় 1/2 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। তারপর হচ্ছে সামান্য লবণ দিচ্ছি, দিয়ে তারপর এখানে আমি সোডা ওয়াটার ব্যবহার করছি। তো বাইরে বিদেশিরা কিন্তু এখানে হুইস্কি, ব্যান্ডি কিংবা রাম ওরা ইউজ করে, তো আমাদের দেশে আসলে আমরা এটা খাই না, আমাদের জন্য এটা প্রযোজ্য না, এই কারণে আমি এখানে সোডা ওয়াটার ব্যবহার করছি। কিছুক্ষণ রেখে দিতে হবে, 20-25 মিনিট মতো এটা রেখে দিতে হবে। দর্শক, আমার তেলটা আমি গরম করে করতে দিয়েছি, আর এটাকে ডুবো তেলে ভাজতে হবে। তারপর এটার ভিতরে আমি একটু শুকনা ময়দা মুছে দিয়ে দেবো। গায়ে ভালো মতো ময়দা লাগাই নিয়ে, দর্শক আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে এটাকে আমি এই যে ব্যাটারটা গুলাই রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে এটাকে ডুবাই দিচ্ছি। ডুবাই এটাকে ডুবো তেলে ভাজতে হবে, তারপর এটাকে ভাজতে হবে। দর্শক, আমার রান্না শেষ, এখন হচ্ছে পরিবেশনের পালা। এটা হচ্ছে আপনার যেহেতু ফিশ অ্যান্ড চিপস, আমার ফিশটা রেডি, এর সাথে অবশ্যই আমাকে পটেটো ক্রাস্ট ফ্রাইটা দিচ্ছি, আপনি চাইলে চিপসও ব্যবহার করতে পারেন। আর আমি এর সাথে একটু কোলস্লো সালাদ যেটা আছে ওটা দিয়ে করেছি, একটু বাঁধাকপি মায়োনিজ দিয়ে, আর দিয়েছি হচ্ছে একটু মটরশুঁটি, সিদ্ধ মটরশুঁটি, টমেটো সস। আপনি চাইলে আপনার পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি সাজায় পরিবেশন করতে পারেন, কিন্তু পটেটো চিপস অথবা পটেটো ফ্রেঞ্চ ফ্রাই দিতে ভুলবেন না।